নমস্কার বন্ধুরা বিজিস কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন রোজ রোজ রোববার দিন এক মাংস ঝোল ভালো লাগে না খেতে খাবেন না খাবেন কি আমি আজকে আপনাদের সাথে শেয়ার রেসিপি করছি একটি নতুন একটু আলাদা ধরনের মাংসের রেসিপি সেটা হচ্ছে সর্ষে বাটা চিকেন সর্ষে বাটা চিকেন ঠিকই শুনেছেন সর্ষে বাটা দিয়ে মাছ নয় ইলিশ মাছ নয় বা ভেটকি পাতুরি নয় বা কাতলা রুই পাবদা নয় মাংসে মাংস সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে ভাত হোক গরম গরম বা গরম গরম রুটি সব কিছু দিয়ে জমে যাবে চলুন রেসিপিটা শুরু করা যাক তো আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম উইথ বোন চিকেন তো আপনারা নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এখানে টু টেবিল স্পুন মতন একদম জল ঝরানো টক দই তারপর এখানে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো তারপর স্বাদ অনুসারে নুন দেব আর অ্যাড করবো হচ্ছে একটু খুব সুন্দর রং আনার জন্য এই ওয়ান টি স্পুন মতন আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লাল আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা আপনারা মিক্সিতও করে নিতে পারেন বা শিল বেটে নিতে পারেন এইবার এটাকে ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে মিনিমাম ম্যারিনেট নাও রাখতে পারেন চটজলদি করেও নিতে পারেন কোনো অসুবিধা হয় না তাতে কিন্তু ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয় কারণ মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভেতরে যায় আর মানে আর এটা হচ্ছে সর্ষে বাটা সেই বিখ্যাত সর্ষে বাটা সর্ষে বাটা তো সবাই জানে বাড়ি বাড়তে কী করে পেস্ট করতে হয় সেটা নতুন করে আর কিছু বলার নেই আমার বাড়িতে আগে থেকে পেস্ট করা ছিল সেটাই আপনাদের দেখিয়ে দিলাম অনেকে ভাববেন হয়তো অনেক পুরনো না পুরনো না এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল কিন্তু অতি অবশ্যই সর্ষে তেলে হবে রান্নাটা কারণ সর্ষে চিকেনটা হবে একটু ঝাঁঝালো খেতে তো সর্ষে তেল নেই আমি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুঁচুন পেঁয়াজ সেটাকে আমি কোনো রকমের রাফলি কেটে নিয়েছি খুব সুন্দর করে কাটার প্রয়োজন নেই এইবার এই পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ভাজা ভাজা করবো না সামান্য সেদ্ধ করব পেঁয়াজটাকে জাস্ট যখনই সেদ্ধ হয়ে আসবে তখনই আমি কিন্তু এর মধ্যে বাকি সব একে একে অ্যাড করতে শুরু করব। ও আমি এখানে হয়তো নুনটা দিতে ভুলে গেছি নুনটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যেত মনে পড়েছে খুলে গেছিলাম সরি গাইস তো এইবার আমি এখানে নুনটা দিয়ে দিলাম এইবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ এবার পেঁয়াজটা যেই সেদ্ধ হয়ে আসবে এইবার আমি এখানে অ্যাড করে রাখবো ঘুমানো চিকেন ও না সরি ম্যারিনেট করা চিকেন ঘুমানো কেন ঘুমানো বটে ঘুমিয়েই ছিল এতক্ষণ ধরে দশ পনেরো মিনিট ধরে এইবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এখানে অ্যাড করে দিলাম এইবার ভালো করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজের যে ভাজা পেঁয়াজটা রয়েছে তার সাথে তেলের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেবো পুরো ব্যাপারটাকে আর এইখানে ফ্লেমটাকে আমি একটু সামান্য লোতে করে রাখব এইবার আমি এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো সেদ্ধ এইবার দেখছেই পাচ্ছেন জল অনেকটাই ছেড়ে দিয়েছে কারণ টক দই আছে নুন আছে তো দল জল তো একটু বেরোবেই তো এইবার আমি এখানে অ্যাড করে দেবো সর্ষে বাটাটা তো আড়াইশো চিকেনে আমি এখানে ফাইভ টেবিল স্পুন সর্ষে বাটা অ্যাড করেছি এইবার আমি বাটিটাকে ধুয়ে যেরকম নর্মাল সব বাড়িতেই যেটা করে থাকে সেটাই আমি করলাম বাটিটা ধুয়ে ভালো করে জ সর্ষে যেটুকু লেগেছিল বাটিতে সেটা দিয়ে দিলাম এইবার দিয়ে ভালো করে মাংসের সাথে নাড়াচাড়া করিয়ে নেবো যাতে মাংসের প্রত্যেকটা মাংসের মধ্যে এই সরষের বাটা যে ঝাজালো ব্যাপারটা চলে যায় তাহলে কিন্তু মাংসটা খুবই মজাদার হবে খেতে একটু বেশ ঝাঁঝালো ব্যাপার হবে খুব সুন্দর খেতে হবে আবার আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব হাই ফ্লেমে এবার মনে রাখবেন আমি যেরকম বলছি সেরকমভাবে হাই ফ্লেম লো ফ্লেম করে নেবেন এইবার আমি একটু চিড়ে নো চিরে লঙ্কা আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এটা আপনারা স্কিপও করতে পারেন কিন্তু দিলে খুব সুন্দর হয় এবার একটু নুন কম হয়েছিল তাই আমি একটু সামান্য নুন অ্যাড আমি করে নিলাম এইবার এটাকে ভালো করে আমি হাই ফ্লেমে এটাকে অসব আপনারা যদি মনে করেন যে এতে গ্রেভি রাখবেন তো গ্রেভি একটু রাখতে পারেন কিন্তু এটা একটু মাখো মাখো টাইপেরই হলে খুব ভালো লাগে রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে আপনারা চাইলে একটু হালকা গ্রেভিও রাখতে পারেন আমি এখানে একটু সেমি গ্রেভি টাইপের করেছি এইবার আমার চলে এসছে কিন্তু রান্নার একদম শেষ লগ্নে এইবার আমি এখানে ছড়িয়ে দেব সামান্য কিছু ধনে পাতা বাড়িতে খুব সামান্য অল্পই ধনে পাতা ছিল আপনারা যেমন পরিমাণ দিতে চান সেরকম দিতে পারেন আর আরেকটা জিনিস আপনাদেরকে অনুরোধ রাখবো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন আর অতি অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপি আর অতি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন প্রচুর প্রচুর লাইক করুন বস আর কিছু তো কমেন্ট করে বলুন কেমন লাগছে আমার রেসিপিগুলো আমি এটা হলপ করে বলতে পারি আপনাদের কিন্তু খুবই মজা লাগবে এই সর্ষে বাটা চিকেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে কতদিনের জন্য গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন